রাম মন্দির নিয়ে মেতেছে গোটা দেশ। সদ্য মন্দির তৈরি হয়েছে, আর তার মধ্যেই ডাকাতির খবর সামনে এসেছে, আর তাতেই তোলপাড় গোটা দেশ। মন্দিরে ঢুকে সোনা রূপোর গয়না এবং নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। এত নিরাপত্তা, তারপরও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে এই রাম মন্দির অযোধ্যার নয়, ঘটনাটি ঘটেছে ওড়িশার নয়াগড় জেলার গিরি গোবর্ধন পাহাড়ের উপর তৈরি হওয়া নতুন রাম মন্দিরে। এই ঘটনা শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। বুধবার সকালে রাম মন্দিরের ভিতরে প্রথম ঢোকেন প্রধান পুরোহিত। তিনি দেখেন যে রাম মন্দিরের মূল ফটকের দরজা একেবারে হাট করে খোলা, আর দরজায় তালা ভাঙা। আর তারপর বোঝার অপেক্ষা রাখে না যে চুরি হয়েছে। ডোনেশন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে যাওয়া হয়েছে, যা দেখে একেবারে আঁতকে ওঠেন তিনি। শুধু তাই নয়, রাম মন্দির ঢুকে পড়ে সোনা রূপোর গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে, সঙ্গে নগদ ১,০০,০০০ টাকাও লুট করা হয়েছে বলে অভিযোগ। এরপরে মন্দির কমিটির পক্ষ থেকে ফতেগড় থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ২২ জানুয়ারি ওড়িশার ফতেপুরে এই নতুন মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয়। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। বৌলমালা পাথর দিয়ে সমুদ্রপৃষ্ঠের ১,৮০০ ফিট উচ্চতায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। গিরি গোবর্ধন পাহাড়ের মাথায় ৭০ ফুট উঁচু এই রাম মন্দিরটিতে নিয়মিত পুজো হয়। ২২ জানুয়ারি দিনটা কোনোদিন ভুলতে পারবে না ভারতীয়রা, কারণ এই দিনটা ঐতিহাসিক, ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। অবশেষে অনেকটা অপেক্ষার পর রাম নিজের বাড়ি ফেরেন, মানে রামলালার কথা বলছি, রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়। গোটা দেশে তখন উৎসবের মেজাজ। রাম মন্দির নিয়ে প্রতিদিনই কোনো না কোনো খবর সামনে আসছে, প্রতিদিনই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কারণ এখন রাম মন্দির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর তার মাঝখানেই জানা যাচ্ছে যে সেখানে নাকি ডাকাতি হয়েছে। যদিও যে রাম মন্দিরের কথা আপনারা ভাবছেন সেই রাম মন্দিরে কিন্তু ডাকাতি হয়নি, এই রাম মন্দির উড়িষ্যায় তৈরি করা হয়েছে। উড়িষ্যার নয়াগড় জেলার গিরি গোবর্ধন পাহাড়ের ওপর তৈরি হওয়া নতুন রাম মন্দির, আর সেখানে এই ঘটনা ঘটেছে, তাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বুধবার সকালে রাম মন্দিরের ভিতরে প্রথম প্রধান পুরোহিত মন্দিরে ঢুকেই রীতিমতো হতবাক। তিনি দেখেন যে রাম মন্দিরের মূল ফটকের দরজা একেবারে হাট করে খোলা, আর দরজায় তালাও ভাঙা। ডোনেশন বক্স একেবারে ফাঁকা, যা দেখে আঁতকে ওঠেন তিনি। শুধু তাই নয়, রাম মন্দিরে ঢুকে তিনি দেখেন যে সোনার উপর যে গয়না ছিল সেগুলোও নেই, সঙ্গে নগদ ১,০০,০০০ টাকাও লুট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এরপরেই তিনি ফতেগড় থানায় লিখিত অভিযোগ জানান, মন্দির কমিটির পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়। ২২ জানুয়ারি ওড়িশার ফতেপুরে এই নতুন মন্দিরটির দ্বারোদ্ঘাটন হয়। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। বাউলমালা পাথর দিয়ে সমুদ্রপৃষ্ঠের ১,৮০০ ফিট উচ্চতায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। গিরি গোবর্ধন পাহাড়ের মাথায় ৭০ ফুট উঁচু এই রাম মন্দিরটিতে নিয়মিত পুজো হয়।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।